সেরকম রাস্তা এটাই বাড়ি উনি আদাব উনি ভালো আছেন ও তাহলে আসা দরকার না শুয়ে থাকেন এই ঘর কার হ্যাঁ আচ্ছা 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 না এই যে জায়গা কার আপনার কি হয় রঞ্জিত ভাইস্তা হয় হ্যাঁ মানে কিনছেন কত কত শতক কিনছেন আপনি আসা দরকার নাই বসেন রেজিস্ট্রি করছেন না এখনো করেন নাই হয় নাই না ডাকেন তো রঞ্জিতকে ডাকেন তাড়াতাড়ি ডাকেন ছেলে মেয়ে নাই আপনার একটা সন্তানও নাই দুইজন হয়েছিল মারা গেছে আপনি বসেন এখানে বসেন এই ঘর আপনার এই সারা জীবনে কিছু করতে পারেন না ওরকম না হ্যাঁ বর্ষার সময় থাকেন কোথায় পানি উঠেনি এখানে পানি এই ঘরে উঠে না না তো খুব খারাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ঘরে ঢুকলাম ঘরের অবস্থা তো খুব খারাপ ঘরের অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ কিভাবে চলে সে দিন কাটে কেমনে আপনারা হেল্প করেন নাকি সন্তান নাই নিঃসন্তান না বউ থাকলে তো হবে না বউকে আর ডিসিশন দিতে পারবে কি রান্না করতেছেন কাকিমা হ্যাঁ ভাত সুজন আর হচ্ছে উত্তম তাহলে ইন্ডিয়া কে আছে দুই ভাই একসাথে গেছে না যে 15-16 বছর গেছে সে ভারতের নাগরিক হয়ে গেছে নাকি ওখানে কি পড়াশো ওখানে বিয়ে সাথে করছে না ভারতীয় মেয়ে বিয়ে করছে নাকি কোথায় কাছাকাছি কোথায় কোথায় শিলিগুড়ি আরেকটা আজকে কত সকালে কারবারের জন্য গেলাম ওনার ছেলেও গেছে শিলিগুড়ি ভাই শিলিগুড়ি কাছে তো আর এই এখন যে তাহলে যে সন্তানের আপনার ওই যে ইন্ডিয়ার নাগরিকত্ব হয়নি ও ফেরত চলে আসবে তাহলে আসিবে দুই ভাই ও দুই ভাই চলে আসবে ভাই আসিবে আসে হ্যাঁ বাড়ি ঘর কার কাছে কি আছে না আছে চলে যাবে ওই চলে যাবে এখানে থাকবে না থাকবে না বুঝা যাচ্ছে দুই ভাই ভারতেই থাকবে আপনাদের ঘর কোনটা এটা হ্যাঁ কত বছর আগের এই ঘর আচ্ছা আপনার ঘর কোনটা ওই যে ওইটা না আচ্ছা তাহলে দেন আপনি ইয়ে